দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। গত তিন দিন ধরে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদনদীতে পানির প্রবাহ কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষের দাবি, গত 30 বছরের রেকর্ড ভেঙেছে এবারের বন্যা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের অবিরাম বর্ষণে অস্বাভাবিক হারে পানি বেড়েছিল নদীবেষ্টিত গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদনদীতে। এতে পানির তোড়ে নদীর দুকুল উপচে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। চর, দ্বীপচর, নিম্নাঞ্চল সহ তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। দুই জেলাতে বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, বন্ধ রয়েছে রেলপথে ট্রেন চলাচল। প্রয়োজনের তুলনায় ত্রাণ সরবরাহ কম হওয়ায় পানিবন্দী মানুষদের মাঝে তৈরি হয়েছে খাবারের হাহাকার। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবার সংকট। এদিকে গত শনিবার 20 জুলাই থেকে গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। নতুন করে প্লাবিত হবার খবর পাওয়া না গেলেও খাবার ও পানির সংকটে রয়েছে খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া এসব মানুষ। এবার বন্যার আগাম পূর্বাভাস না থাকায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে পারেননি নদীকূলের মানুষরা। এ কারণে 1988 সালের পর উত্তরের মানুষ আবারও দেখল বন্যার ভয়াবহ রূপ। এখন খুব মানে অভাবে দিন যাচ্ছে, কাজ কাম নাই, খাবার দাবার খুব কষ্ট যাচ্ছে। 88-র সময় এই জায়গাটা আমরা শুকনো ছিলাম, অনেক লোকজন এখানে আসিছিল, অনেক সহযোগিতা পাইতাম। এখন এই এই যে পানিরে হয়েছে, সবচেয়ে ক্ষতি হয়েছে বাচ্চাদের নিয়ে, তাদের টয়লেটের ব্যাপারে খুব অসুবিধে আছে, কোনো সহযোগিতা এখানে পাইনি। তোফাইল হোসেন জাকির ও মাহমুদ আল হাসান রাফিনকে সঙ্গে নিয়ে ফরহাদুজ্জামান ফারুক, বার্তা 24.com, রংপুর।